রাজকুমার পাল, জন্ম নদিয়া জেলার বেথুয়া ডহরিতে। ছোটবেলায় ক্রিকেটে হাতেখড়ি কোচ শিশির সুরের কাছে। ডিস্ট্রিক্ট ক্রিকেটে সাফল্য পাওয়ার পর এক বন্ধুর হাত ধরে রাজকুমার এলেন কলকাতা ময়দানে। দ্বিতীয় ডিভিশনের আইবিএসি ছিল তার প্রথম ক্লাব। এক বছর সেখানে খেলেই প্রথম ডিভিশনের দল এবিবিতে জায়গা করে নিল সে। 2007 হলো স্বপ্নপূরণ, মোহনবাগানে নাম লেখালেন রাজকুমার। এক বছরে মোহনবাগানে খেলেই অন্য ক্লাবে চলে গেলেও আবার ফিরে এলেন 2014। সেই থেকে টানা 5 বছর তিনি খেলছেন মোহনবাগানে। 2018-19 মরশুমে তাঁর চমকপ্রদ পারফরমেন্সে মোহনবাগান জিতেছে জেসি মুখার্জি ট্রফি এবং সিএবি নকআউট। এই বছরের সেরা ক্রিকেটার রাজকুমার পাল।